আমি ইসলাম ছাত্রশ্রী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। 15 বছরের বেশি সময় পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে এসেছে ইসলামী ছাত্র শিবির। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, একে একে দেশের অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও পরিচয় প্রকাশ করে সামনে আসছেন এই সংগঠনের নেতারা। আমরা বলেছি আমরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ হোক, এটা কোনো পাগ সিদ্ধান্ত হতে পারে না। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বৈঠক করে প্রকাশ্যে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি মোহাম্মদ আবু সাদিক। এরপর প্রকাশ্যে আসেন ডাবি শাখা শিবিরের সেক্রেটারি জেনারেল এস এম ফরহাদ। তারপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। তবে ছাত্র শিবিরের পক্ষ থেকে জানানো হচ্ছে, সংগঠনটি দীর্ঘদিন প্রকাশ্যে কাজ করতে না পারায় অনেকের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তবে গত 15 বছরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের কমিটি ছিল। এ বিষয়টি পরিষ্কার করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জাহিদুল ইসলাম ফেসবুক স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেন, 1977 সালের 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকেই ছাত্র শিবিরের যাত্রা শুরু হয়। অথচ সেই ঢাবিতে শিবিরের কার্যক্রম থাকবে না, এটা কিভাবে সম্ভব? ছাত্র শিবির দীর্ঘ সময় ধরে হল কিংবা ক্যাম্পাস দখল নয়, বরং এক সুমহান আদর্শ নিয়ে ছাত্র সমাজের হৃদয় জয় করার কর্মসূচি পালন করে আসছে, যা সামনের দিনেও থাকবে বলে তিনি তার স্ট্যাটাসে উল্লেখ করেন। ঢাবির পর এবার সামনে এসেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতির পরিচয়। তার নাম আব্দুল মুহাইমিন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের 16-17 সেশনের শিক্ষার্থী। বর্তমানে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমফিল করছেন। তবে শিবিরের প্রকাশ্যে রাজনীতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শুরু হয়েছে ভিন্ন মত। কেউ বলছেন, শিবিরের ছেলেরা মানুষকে দেখানোর রাজনীতি করে না, গোপনে হলেও তাদের আন্দোলন চলবে। আবার কেউ বলছেন, শিবিরকে রাজনীতি করার সুযোগই দেওয়া যাবে না। নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি যে আমার শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রকম দলীয় রাজনীতি থাকবে না। ক্যাম্পাসে ছাত্র শিবির, ছাত্রদল কিংবা ছাত্রলীগ, কোনো ধরনের দলীয় রাজনীতি আমরা মেনে নিব না। হঠাৎ শিবির নেতারা প্রকাশ্যে আসার বিষয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির গণমাধ্যমকে বলেন, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদকের আত্মপ্রকাশকে আমরা ইতিবাচক দেখছি এবং তাদের স্বাগত জানাই। তবে একজন একজন করে নয়, সকলের পরিচয় একসাথে প্রকাশ করা উচিত বলে মনে করেন এই ছাত্রনেতা। আবু বকর রায়হান, প্রতিদিনের বাংলাদেশ।